আজকে চার পাঁচ চারি ফিল আমরা দৈনিক প্রথম আলোতে একটা রিপোর্ট দেখেছি যে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় এসেছে। আপনার ছবি এসেছে, আপনি ডক্টর ইমরান এইচ সরকারের সাথে হ্যান্ডশেক করছেন এবং সেখানে এসেছে যে হেফাজত কর্মীদের কাছে ডক্টর ইমরান এইচ সরকারের বার্তা। আসলে আপনি সেখানে কিভাবে গিয়েছেন? আসলে আমার তো মানে ওখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল না বা তাদের সাথে কথা বলার কোনো ইয়ে ছিল না, আমার উদ্দেশ্য ছিল না বা ইচ্ছা ছিল না। আসলে আমাদের হেফাজত ইসলামের যে মিছিলটা ছিল, আমরা মিছিল শেষ করে তৎক্ষণাৎ সেখানে কোনো গাড়ি চলাচল মানে করছিল না, অনেকক্ষণ যাবত সেখানে গাড়ি চলাচল বন্ধ ছিল। তারপর আমরা দেখছি বিশেষ করে শাহবাগের এদিকে যে মোড়টা, এদিকে আপনার পুলিশ ভেহিকেল দিয়ে দিচ্ছে যেন কোনো গাড়ি না আসতে পারে। তো আমরা তিনজন তিন ফ্রেন্ড একসাথে গিয়েছিলাম। তো আমরা ভাবলাম যে আমরা রেসকোর্স ময়দানে অনেকদিন যাই না, তো রেসকোর্স ময়দানের ভিতর দিয়ে যাই, ওই পাশ দিয়ে গিয়ে আমরা শাহবাগে গিয়ে গাড়িতে উঠে চলে যাবো। তো ঠিক আমাদের সেই ইয়া অনুযায়ী আমরা রেসকোর্স ময়দানের ভিতর দিয়ে আসছিলাম। তো ওই পাশ দিয়ে শাহবাগে যখন আসলাম তখন ওখানে যে কন্ট্রোল যে ওদের রুম পাশ দিয়ে যে ওই পাশ দিয়ে বের হচ্ছিলাম, তখন আমি ডক্টর ইমরানকে দেখতে পেলাম যে কিছু মানুষের সাথে তিনি কথা বলছেন। তো আমি তখন দেখে আমি বের হয়ে গেলাম, হ্যাঁ বের হয়ে গেলাম। তখন আমার যে দুই ফ্রেন্ড ছিল আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে ডক্টর ইমরান দেখছিস, বলেছে না। তখন আমি বললাম যে দেখে, তখন দেখতে গেছে, তখন ডক্টর ইমরান ওদেরকে দেখে ডাকছে, তো আমাকে উনি ডাকছে। তো গেলাম, হ্যান্ডশেক করলাম, তারপর কথা শুরু হলো যে আপনারা যে আজকে ইয়ে করলেন। তার মানে আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে আপনি ডক্টর ইমরানের সরকারকে আগে থেকেই চিনতেন। এটা তো অবশ্যই, এবং শুধু আপনি না, আমার মনে হয় বাংলাদেশের অধিকাংশ নাগরিক যারা পত্র পত্রিকা পড়েন এবং ফেসবুক ইন্টারনেট এ সমস্ত বিষয়াদির সঙ্গে সংযুক্ত সংশ্লিষ্ট অর্থাৎ সচেতন নাগরিক যারা, তারা অবশ্যই শাহবাগের সভাপতি ডক্টর ইমরান এইচ সরকারকে অবশ্যই এবং আপনি অবশ্যই একজন সচেতন নাগরিক হিসেবে জানেন। কিন্তু আজকের প্রথম আলোতে যে কথাটা দিল যে আপনাদেরকে ডক্টর ইমরান এইচ সরকার বলেছেন যে আমি ডক্টর ইমরান এইচ সরকার, তখন আপনারা বিস্ময়সূচক একটা উত্তর দিয়েছেন যে না, এই কথাটা কতটুকু সত্যি আসে? এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা, বা বানোয়ার যে পত্রিকা লিখেছে তারা এটা একটা বানোয়ার কথা তারা লিখেছে। অথচ আমরা তার সাথে যে আমার হ্যান্ডশেক করা হয়েছে, আমরা এমন যে আমাদের আচরণটা হয়েছে মানে অনেকদিন থেকেই চিনি এমন একটা ভাব ছিল, তার সাথে গেলাম হ্যান্ডশেক করলাম, সেও বলেনি যে আমি ডাক্তার ইমরান বা অমুক অমুক, আমরা চিনি, এ ধরনের কোনো কথা হয়নি। তারপর তিনি যেটা আমাদেরকে জিজ্ঞেস করলেন যে মানে আপনারা যে আমাদের বিরুদ্ধে কথা বলেন, যে ব্লগারদের বিরুদ্ধে শাহবাগের বিরুদ্ধে কথা বলেন, ব্লগ যেহেতু সে স্যার একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে তিনি আপনাদেরকে নাকি জিজ্ঞাসা করেছেন যে ব্লগ সম্পর্কে কি আপনারা কি ব্লগ কি আপনারা জানেন, তখন নাকি আপনারা সকলেই মানে না সূচক উত্তর দিয়েছেন যে ব্লগ এটা আসলে কি জিনিস সেটা নাকি আপনারা জানেন না। আসলে এই ধরনের কোনো প্রশ্ন উত্তর হয়েছিল? এটা তো হয়নি আসলে, যে ওরা যে ধোকাবাজ এটা একটা প্রমাণ পাওয়া গেল। আমি ব্লগ সম্পর্কে জানি বলে তার সাথে ওই সম্পর্কে কথা বলতে পেরেছি, আর পত্রিকায় যে কথাগুলো আসছে এগুলো তো এই বিষয়ে কোনো কথাই হয়নি। মূল যে আলোচনাগুলো ছিল, হ্যাঁ সে মানে সেগুলো কোনো কথাই পত্রিকার মধ্যে আসে। ব্লগ সম্পর্কে তিনি কি বলেছেন যে মানে ব্লগ খুলে দেওয়ার ব্যাপারে? হ্যাঁ, উনি বলেছিল যে যে ব্লগাররা যে ব্লগে লিখতেছে বিভিন্ন ধরনের কথা, কটূক্তি করতেছে, তো আমিও আপনাদেরকে একটা ব্লগ খুলে দিই, আপনারা সেখানে বিভিন্ন ধরনের আপনাদের যে মনের আবেগ বা আপনাদের যে মন্তব্য বা কমেন্টস যা আছে আপনারাও লিখেন। তখন আমি তাকে বললাম যে একজন লিখতেছে ব্লগে বিভিন্ন ধরনের খারাপ কথা লিখতেছে বা কটূক্তি করতেছে, আর আপনি আরেক দলকে খুলে দিবেন তাদের বিরুদ্ধে কথা লিখতে, এটা তো হয় না, তাহলে তো সমাধান হইলো না। অথচ এইখানে আমাদের সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, এইখানে আমাদের করা উচিত হলো যে যারা লিখছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এ ধরনের কথা হয়েছে। ইহুদিদের সাথে কথা বলেছেন কিন্তু আপনাদের হুজুররা আমাদের সাথে কথা বললেন না, তো তখন নাকি আপনারা তাকে আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ আমরা অবশ্যই আমাদের হুজুরদের কাছে কথাটা, আল্লাহ মাহমুদ শফির কাছে কথাটা পৌঁছে দেবো? সম্পূর্ণ মিথ্যা কথা এটা, একটা এটা একটা ওদের সম্পূর্ণ মানুষকে কিভাবে ধোকা দিবে। এখন তো তারা তাদের আন্দোলনের যে জোয়ার ছিল একটা, সেটা তো এখন কমে আসছে, এখন শূন্যের কোঠায়। এখন এটা কিভাবে মানুষকে মিথ্যাচারের মাধ্যমে প্রভাবিত করা যায়, এরকম ওদের একটা চক্রান্ত। আসলে কথা ছিল মানে ওদের সাথে কথা ছিল যে আমরা তো মুসলমান, হুজুরদের সাথে আমরা আলোচনা করতে গিয়ে মানে তার সাথে যে কথাটা আমার হচ্ছে যে আমরা তো মুসলমান, হুজুরদের সাথে আমরা আলোচনা বসতে পারি বা কথা হইতে পারে। তখন তিনি যে বলছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সন্ধি করেছেন, চুক্তি করেছেন কাফেরদের সাথে, হ্যাঁ তার এটা তো অবভিয়াসলি ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এটা তো আমরাও বলি যে
তারপর যে উনি যে কথা বলছে আমরা আহমদ শফির সাথে বসবো, আমরা এখানে আমরা বলছি যে আমরা আধা মানুষ, আমরা কেবল এই বলতে চলছি, আমরা সাধারণ কর্মী, কর্মী পর্যায়ে সাধারণ মানুষ, ঠিক আছে? তো উনি যে বলছে আর হেফাজত ইসলামের আন্দোলন এটা তো আসলে কোন রাজনৈতিক আন্দোলন নয়, এটা তো তৌহিদি জনতার স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ। উনি আমাদেরকে বলছে যে আপনারা যেমন সাংগঠনিক ভাবে এখানে আসছেন, আমাদের এখানে কোনো সাংগঠনিক বা এরকম ধরনের কোনো কিছু না। তো আমি বলছি যে আসলে আমরা কোনো সাংগঠনিক বা কোনো কিছুর পক্ষ থেকে আসিনি, আমাদের একটা ইমানের দাবি, আমাদের নবীর নামে কটূক্তি করা হয়েছে, হ্যাঁ, এর বিরুদ্ধে আন্দোলন করতে আসছি। তিনি কি কোনো স্বীকার করেছেন যে তারা তারা মানে যে শাহবাগের মঞ্চ থেকে এর কোনো প্রতিবাদ জানিয়েছেন, এর কোনো এ ধরনের কোনো কথা তিনি বলেছেন? হ্যাঁ, তিনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি যেহেতু মুসলমান দাবি করছেন, আমরা মুসলমান, তো সেহেতু নবী আমাদের সবারই নবী, তো আপনার এই গণজাগরণ মঞ্চ থেকে, আপনার এই গণজাগরণ মঞ্চ থেকে এরকম একটা বিবৃতি আসার দরকার ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করছে। তো তখন তিনি বললেন যে আমি তো গতকালকেও বলছি। তখন আমি বললাম তাহলে ঠিক আছে, কিন্তু আপনার এই কথাটা অনেক বিলম্ব। আর গতকাল যে তিনি বলেছেন, তিনি যে দাবি করেছেন, আমরা দেখছি যে গতকাল বললে অর্থাৎ মানে গতকালের পত্রিকায় তো সেটা আসার কথা, অবশ্যই, ঠিক আছে, পরশু দিন তিনি বলেছেন গতকালকের পত্রিকায় আসার কথা, কারণ মিডিয়াগুলো একদম ছেকে ধরেছে শাহবাগ, কোন কোন টিভি চ্যানেল 24 ঘন্টা লাইভ দেখাচ্ছে এবং দেশের প্রভাবশালী প্রগতিশীল মিডিয়াগুলো সেখানে 24 ঘন্টা আছে। তাহলে এ ধরনের কোন কথা যদি তিনি বলতেন তাহলে অবশ্যই সেটা মিডিয়ায় আসতো, আমরা বুঝতে পারছি, কারণ আপনার মতো একজন সাধারণ কর্মীর সাথে কথা বলার কারণে সেটা যদি দেশের একটা প্রগতিশীল মিডিয়ার প্রথম পৃষ্ঠায় জায়গা পেতে পারে, তাহলে তার একটা বক্তব্য অবশ্যই সেটা প্রথম পৃষ্ঠায় জায়গা পাওয়ার কথা। তাহলে এই ক্ষেত্রে বুঝতে হবে হয়তো আমাদের প্রগতিশীল মিডিয়ার মানে এক পেশে চিন্তা ভাবনা, অথবা তিনি যে দাবি করেছেন সে দাবির ভ্রান্তি সুস্পষ্ট। অবশ্যই ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গ দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ।